Hey, hello guys, welcome to my channel Bombay Surjo. আমি সূর্য মন্ডল আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা কিছু নিয়ে। সো আজকে এসেছি আবার প্রফেশনালি, যেমনটা তোমরা জানো প্ল্যানেট থেকে মেট্রোগুলি ঢুকিয়ে দেন রাস্তার উপরে যে ইয়েটা রয়েছে। সো আজকে কিনতে চলেছি আমি এলসি। তো আমার এলসি এই যে চলে এসছে, এলসিটা দেখতেই পাচ্ছ তোমরা। এলসি খুলে দেন আমাদেরকে যে আমার যে এলসি আছে সে এখন আনবক্স করছি আমি এখন। সো গাইস, আর একটা কথা হলো গিয়ে, তোমাদের যদি এলসি কিনতে হয় বা এলসি কী কারণে ইউজ করতে হয়, ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য খুব খুব দরকার পড়ে, তো তোমরা আমাকে কমেন্ট করতে পারো। আমি তোমাদেরকে যথাযথ চেষ্টা করব যাতে তোমরা কী করে কী ইউজ করবে, কীভাবে কী করবে সব কিছু করে দেওয়ার। সো গাইস, এটা আমার এলসি, এলসি 500R। এটাই লেটেস্ট মডেলটা। আমি উইথ রিমোট নিচ্ছি। কত টাকা দাম পড়ছে আমি একদম লাস্টে বলে দেবো কত টাকা দাম পড়ছে এটা। সো আমি পুরোপুরি ব্যাপারটাকে চেঞ্জ করে দেখে ঠেকে দেন নেবো, কারণ এলসি এটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম আমার ফটোগ্রাফির জন্য, মানে আমার ভিডিওগ্রাফির জন্য অ্যাকচুয়ালি খুব দরকার ছিল। সো এটাতে অ্যাকচুয়ালি প্রচুর এর যে আনবক্সিং ভিডিও আছে, এটা আনবক্সিং ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। সেটা যদি দেখতে হয় সো প্লিজ আমার চ্যানেলে ভিজিট করো, টেকনিক্যাল ওয়ার্ল্ড। সো সেখানে তুমি এর পুরো ডিটেলস পেয়ে যাবে। এটা জাস্ট আনবক্স, মানে একটা ব্লগ, আনবক্স ব্লগ। আমি আজকেই কিনতে এসেছিলাম, তো কিনে দেখতেই পাচ্ছ তোমরা। এর কেসটা খুব সুন্দর, কেসটা খুব প্রোটেক্টেড অ্যান্ড খুব সুন্দর। তো এর ফুল ভিডিও, মানে ফুল আনবক্সিং ভিডিওটা আমি কিছুদিনের মধ্যেই করতে চলেছি। সো আমি কোথা থেকে নিয়েছি সেটা তোমাদের বলি, মেট্রোগলি থেকে। মেট্রোগলি সবাই যারা যারা ছিল না তাদেরকে বলি, কলকাতা স্প্ল্যানেট চলে যাবে, স্প্ল্যানেট থেকে দেন। স্প্ল্যানেট থেকে মানে মেট্রো ধরবে, দমদম থেকে মেট্রো ধরে স্প্ল্যানেট, স্প্ল্যানেটে গিয়ে কাউকে একজনকে জিজ্ঞেস করবে প্রফেশনাল কোথায় আনিস, সো তা আমাদেরকে দেখিয়ে। সো আরও একটা এলসি ছিল, সেটা সিম্পেক্সের ছিল, সেটাও আমাকে দেখালো। এটা দেখালো, বাট এটা আমার খুব একটা ভালো লাগলো না প্রথমে এন্টার, মানে প্রথমের লুকসেই আমার ঠিক কেমন একটা লাগলো দেখি, কোনটা মনে হলো যে না এটা ইয়ে। তারপরে দাম জিজ্ঞেস করাতে এটার দাম হলো গিয়ে 6,000 টাকা, আর এলসি আমি যেটা কিনেছি সেটার দাম হলো গিয়ে 12,800। কেন নিলাম 6,000 টাকারটা, কেন নিলাম না 12,000 টাকা, কারণ দেখুন এলসি যখন আমি যখন একটা জিনিস পারচেস করছি আমার ফটোগ্রাফি পারপাসের জন্য, সো আমি যখন নেবো তখন বেটার জিনিসটাই নেবো। তো তার জন্যই আমি এলসি, মানে গোডক্সের এলসি 500R নিয়েছি উইথ রিমোট, কারণে লাগতে হয়। সো গাইস, এই অবধি ছিল আমার ব্লগ। যদি ভালো লাগে সো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বংবাই সূর্য। দেখা হচ্ছে নেক্সট অন্য ব্লগে, আপাতত তারা বাই বাই।